চাচ্ছো হতে মহা ধন্যবাদ।
বৃন্দ, ছাত্রছাত্রী বৃন্দ এবং বিশেষ করে পূজা উদযাপন কমিটি সকল সদস্যবৃন্দকে এই সফল একটি উদ্যোগের জন্য ধন্যবাদ জানাচ্ছি। ক্যামব্রিয়ান কলেজের ম্যানেজমেন্ট থেকে, বিশেষ করে আমার পক্ষ থেকে, এবং ভবিষ্যতে যাতে আরও সুন্দরভাবে আরও বড় কলরবে আমাদের সকল শিক্ষক শিক্ষিকা যারা এই ধর্মাবলম্বী সবাই যাতে অংশগ্রহণ করতে পারে সেই দিকে লক্ষ্য রেখে যেন আমরা পরবর্তীতে করি, সে বিষয়ে আমার বিশেষ অনুরোধ রইল। সেই সাথে সকলকে আজকের এই পূজার শুভেচ্ছা রইল। ধন্যবাদ। ধন্যবাদ। আজ সরস্বতী পূজা, হিন্দু ধর্মাবলম্বী সকলকে আমাদের আন্তরিক শুভেচ্ছা। এই সরস্বতী পূজাকে বিশেষ করে যারা শিক্ষার্থী রয়েছে তারা অবশ্যই পালন করে খুব গুরুত্ব সহকারে, কারণ সরস্বতীকে বিদ্যার দেবী বলা হয়, জ্ঞানের দেবী বলা হয়, এবং শিক্ষা শিল্প সংস্কৃতির ক্ষেত্রে এই পূজাকে অনেক বেশি গুরুত্ব দেওয়া হয়। পৃথিবীর অন্যান্য দেশের মতো বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে অনেক দিন থেকেই এই পূজা উদযাপনের রেওয়াজটি চালু হয়েছে। নিতান্তই এই পূজাটি হিন্দু ধর্মের শিক্ষার্থীদের বা হিন্দু ধর্মাবলম্বী মানুষদের জন্য হলেও পূজার অংশটুকু শুধু তারা করে থাকেন, কিন্তু সমগ্র আনুষ্ঠানিকতা কিংবা যে উৎসবটি হয় সেখানে মুসলিম খ্রিস্টান বৌদ্ধ সবাই অংশ নিয়ে থাকে। ক্যামব্রিয়ান স্কুল এবং কলেজে গত কয়েক বছর যাবত ধারাবাহিকভাবে এই পূজা উদযাপন হচ্ছে এবং এই ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করছে আমার ছাত্র উজ্জ্বল কুমার সুর, আমাদের শিক্ষক বিভাস কুমার জয়দর স্যার, আমাদের কালচারাল একাডেমির কোঅর্ডিনেটর জনাব এজি সরকার, আমাদের অন্যান্য শিক্ষক কর্মকর্তাগণ, এবং আজকের এই অনুষ্ঠানেও একাধিক গান পরিবেশন করেছে অনন্য আচার্য চমৎকারভাবে। আর সবচেয়ে আনন্দিত হলাম আমার নাতি এখানে চমৎকার একটি গান পরিবেশন করেছে, সে হয়তো কিছুক্ষণ আগে হয়তো আবেগপ্রবণ হয়ে পড়েছিল। আজকের এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য আমাদের পরম শ্রদ্ধেয় ডক্টর করুণাময়ী গোস্বামী স্যার আসছেন, সেই জন্য আমরা কৃতজ্ঞ ওনার প্রতি। আজকের এই পূজা নিয়ে হয়তো আমরা যেটুকু বিভিন্ন পত্রপত্রিকা থেকে এবং আমাদের যারা কলিগরা আছেন তাদের কাছ থেকে যেটুকু জানি, কিন্তু বাস্তব অবস্থানে অনেক বেশি এই পূজার গুরুত্ব মাহাত্ম জানেন ডক্টর করুণাময়ী গোস্বামী স্যার। আমরা ওনার কাছ থেকে এই পূজার সম্পর্কে একটি ধারণা পাব। আমরা খুবই আশা করব যে আগামীতে হয়তো পূজাটি আমরা আরও জাঁকজমকপূর্ণভাবে আরও বড় পরিসরে সেটি হয়তো করতে পারব, কিন্তু আমরা চাই যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এবং মুসলিম ধর্মের যারা আমাদের আছেন সবাই মিলে যেন এটি বড় অনুষ্ঠান হতে পারে এবং বড় পরিসরে সেটি হতে পারে। তাহলে সুবিধা হবে একটি যে আমাদের সকল শিক্ষার্থীর মাঝে ধর্ম নিয়ে যে বিভেদগুলো রয়েছে সেগুলো দূর হবে, সকল ধর্মের মানুষের প্রতি তাদের আস্থা বিশ্বাস ভালোবাসা জন্মাবে, এবং মানুষে মানুষে যেরকম ভেদাভেদ নেই ধর্মের সামান্য ভেদাভেদ থাকলেও কিন্তু সবাই সৃষ্টিকর্তার উদ্দেশ্যেই এই কাজগুলো করে থাকেন। আমরা যে যে ধর্মকে বিশ্বাস করি না কেন সব ধর্মের মানুষই বিশ্বাস করে সৃষ্টিকর্তা এক এবং অভিন্ন। সুতরাং এই অনুষ্ঠানগুলোর মাধ্যমে সকল ধর্মের ছেলে মেয়েদের মধ্যে একটি সুন্দর সুসম্পর্ক গড়ে উঠবে, এটাই আমরা প্রত্যাশা করি, আর সেই জন্যই এই অনুষ্ঠানগুলো আরও সুন্দরভাবে করা উচিত। এবং গত দুই তিন বছর আগে আমরা কক্সবাজারে গিয়েছিলাম এবং সেদিন
দশমী ছিল, বিসর্জন ছিল, সেখানে লক্ষাধিক মানুষ উপস্থিত হয়েছিল, চমৎকার সে আয়োজনগুলো। তো আমাদের দেশের সরকার যেটা বলছেন, মাননীয় প্রধানমন্ত্রী বলছেন যে ধর্ম যার যার হতে পারে কিন্তু উৎসবগুলো সবার, আমরা মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সম্পূর্ণ একমত, আমরা সবাই মিলে সব ধর্মের সব উৎসব একসাথে পালন করব আর নিজ নিজ ধর্মগুলো সঠিকভাবে পালন করব। আপনাদের সকলের প্রতি অনেক অনেক শুভকামনা থাকলো, ধন্যবাদ। সময়টাও খুব অনুকূল নয় যে লম্বা কথা বলব, বাসার শেষের দিকে যে কথাগুলো বলেছে এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে আমরা যখন প্রতিষ্ঠান চালাই সব ধর্মের সব এলাকার সমস্ত বৈচিত্র্যপূর্ণ আমাদের যে ছাত্রছাত্রী অভিভাবকের যে সমাবেশ, সেখানে এই সমস্ত উৎসব উদযাপনের ভেতর দিয়ে সবাই যেন বুঝতে পারে যে আমরা একসঙ্গে আছি, আমরা একত্রে আছি, সর্বজনীনতার এটি হচ্ছে মূল তাৎপর্য, যেটা বাসার শেষের দিকে বললেন যে আমরা সবাই একসঙ্গে আছি, একসঙ্গে পড়ছি, একসঙ্গে থাকছি, একসঙ্গে বুঝবার চেষ্টা করছি। এই যে একত্রিত হওয়ার চেষ্টা, এক বোধ করবার চেষ্টা, আমরা সবাই মিলে যে এক, সব বৈচিত্র্য মিলে যে একটি এক, সব খণ্ড খণ্ড মিলে যে একটি অখণ্ড অবস্থা মানুষের, এটা যেন আমরা এই ধরনের অনুষ্ঠান থেকে বুঝতে পারি। মানুষের যে চিন্তাশীল প্রবৃত্তি এবং সৃজনশীল প্রবৃত্তি, এর প্রকাশ নানা রকম, যেমন কবিতা নানা রকম, উপন্যাস নানা রকম, এই চেয়ার বানাবার চেয়ারের গড়ন নানা রকম, পাখি নানা রকম, ফুল নানা রকম, ঈশ্বরের যে সৃজনশীল প্রবৃত্তি সেটাও নানা রকম। প্রকৃতির দিকে চাইলে আমরা দেখতে পারি সূর্য গরম, চাঁদ ঠান্ডা, ঈশ্বর নিজেও মানুষের মতোই, মানুষ যেমন ছোটো কবিতা লেখে, লম্বা কবিতা লেখে, গোল কবিতা লেখে, স্কোয়ার কবিতা লেখে, ঈশ্বর কোনো রকম কোনো গ্রহ করেছেন অনেক বড়, অনেক ঠান্ডা, অনেক গরম। মানুষের সঙ্গে ঈশ্বরের পার্থক্যটা খুব খুব বড় না, উনি অনেক বড়, আমরা অনেক ছোট, কিন্তু ভেতরে ভেতরে সৃজনশীল প্রবৃত্তির ভেতর দিয়ে, চিন্তাশীল প্রবৃত্তির ভেতর দিয়ে আমরা সবাই একরকম। এখন রোমে যে সৃজনশীল চিন্তার বিকাশ হয়েছে, মিশরে যে চিন্তাশীল প্রবৃত্তির বিকাশ হয়েছে, চীনে যে হয়েছে, ভারতবর্ষে যে হয়েছে, সবগুলো একত্র করবার পরে যে জিনিসটা দাঁড়ায় সেটা হচ্ছে মানুষের সমগ্র চিন্তার অখণ্ডতা। এর মধ্যে অনেক খণ্ড খণ্ড জিনিস আছে, যেমন মেয়েরা অনেক রকমের কাপড় পরে, নানা রকমের রঙের কাপড় টুকরো টুকরো করে জোড়া দেওয়া, এই সবগুলো টুকরো একত্র করবার পরে একটা পোশাক দাঁড়ায়। মানুষের চিন্তাটা ওইরকম, ইংল্যান্ডে একরকম কবিতা হয়ে যাচ্ছে, শেক্সপিয়ার একরকম নাটক করেছেন, রবীন্দ্রনাথ একরকম নাটক করেছেন, বাণেশ্বর একরকম নাটক করেছেন, সব মিলিয়ে হচ্ছে বিশ্ব নাটক। আমরা সব জিনিসকে পাই ভাব এবং রূপ। রবীন্দ্রনাথ বলছেন, ধূপ আপনারে মিলাইতে চাহে গন্ধে, গন্ধ সে চাহে ধূপের রহিতে জুড়ে। আমরা ধূপ পড়াই কী জন্যে? গন্ধ চাই, আমরা কিন্তু ধূপটা চাই না, ধূপটা নিজে কোনো মূল্যবান নয়, মূল্যবান হচ্ছে গন্ধ, কিন্তু গন্ধ কিন্তু ধূপ ছাড়া থাকতে পারে না, ঠিক আছে না কথাটা? ধূপ আপনারে মিলাইতে চাহে গন্ধে, গন্ধ সে চাহে ধূপের রহিতে জুড়ে। ধূপটা যদি না থাকে, একটা একটা স্থূল একটা আকার, কোনটা রং কালো, কোনোটা হয়তো কালো না একটু গেরুয়া রঙের, কোনোটা গোল, কোনোটা লম্বা, কোনোটা কাঠি, নানা আকারের নানা রূপের ধূপ, কিন্তু সব ধূপের কাজটা কি? গন্ধ দেওয়া। ধূপ আপনারে মিলাইতে চাহে গন্ধে, গন্ধ সে চাহে ধূপের রহিতে জোরে। সুর আপনারে ধরা দিতে চাহে ছন্দে, ছন্দ সে চাহে সুরের রহিতে জোরে। প্রলয়ে সৃজনে না জানি একার যুক্তি, ভাব হতে রূপে অবিরাম যাওয়া আসা। ভাব অবিরাম রূপে আসছে, রূপ অবিরাম ভাবে যাচ্ছে। ফুলটা হচ্ছে রূপ, তার যে ফ্র্যাগ্রেন্স, তার যে সুগন্ধ, এটা হচ্ছে ভাব। ফুলের রূপটা যদি না থাকে তার গন্ধটা থাকে না, গন্ধ যদি না থাকে ফুলের কোনো মূল্য নেই, ধূপ যদি না থাকে, গন্ধ যদি না থাকে ধূপের কাঠির কোনো মূল্য নেই, কাঠি যদি না থাকে তো গন্ধের কোনো মূল্য নেই, গন্ধ থাকতে পারছে না। এখন এই যে সরস্বতী পূজা হচ্ছে, এটা হচ্ছে রূপ, যে সরস্বতী মূর্তি আছে এটা হচ্ছে রূপ, তার পেছনে আছে ভাব, সে ভাবটা কি? বিদ্যা, বিদ্যা দিয়ে কী হবে?
মানুষের আত্মোৎকর্ষ হবে, মানুষের প্রবৃত্তির উন্নতি হবে, প্রবৃত্তির বিস্তার হবে। এটা আমরা কীভাবে বুঝতে পারবো? এই ভাবটা আমাদের কাছে বোধগম্য হবে কীভাবে? এই রূপ দিয়ে। এই যে রূপ আমাদের কাছে, সেই ভাবটাকে নিয়ে আসছে। রূপটা নিজে খুব মূল্যবান নয় যদি ভাব না থাকে, ভাবটা নিজে বোধগম্য নয় যদি রূপ না থাকে। আমরা রূপ ছাড়া ভাবের কাছে যেতে পারছি না, আমরা ভাব চাইছি। আমরা সবাই কিন্তু ভাবের কাঙ্গাল, ভাব চাইছি আমরা, কিন্তু রূপকে বাদ দিয়ে আমরা ভাবে যেতে পারছি না। কারণ রূপ ছাড়া ভাব কোথায় যে আছে আমরা বুঝতে পারি না। একমাত্র আমার মা যখন আমি দেখি স্নেহটা বুঝতে পারি, আমার বাবা যখন দেখি স্নেহটা বুঝতে পারি, আমার মাও নাই বাবাও নাই আমি স্নেহ বুঝতে পারি না। আমার শিক্ষক যখন দেখি আমি জ্ঞান বুঝতে পারি, আমি বিদ্যান লোক যখন দেখি বিদ্যা বুঝতে পারি। শিক্ষকও নাই, বিদ্যানও নাই, লেখকও নাই, চিন্তাশীল লোকও নাই, এগুলো আমরা কিছু বুঝতে পারি না। কাজে আমরা যেভাবে জিনিসটা বুঝতে পারছি সেটা হচ্ছে ভাব রূপের ভেতর আসছে, রূপ আস্তে আস্তে ভাবের ভেতর গিয়ে মিলিয়ে যাচ্ছে। রূপ নিজে খুব মূল্যবান নয় যদি সে ভাবকে রিপ্রেজেন্ট না করে, ভাব নিজে বোধগম্য নয় যদি সে রূপের ভেতর দিয়ে না আসে। এটা হচ্ছে এই যে মূর্তি পূজা করা হয়েছে, মূর্তি পূজার মূল তত্ত্ব রবীন্দ্রনাথের কথায়। রবীন্দ্রনাথ নিজে কিন্তু মূর্তি পূজা করতেন না, তারা ব্রাহ্মণ, তাদের মূর্তি পূজা করতে নেই। কারণ রামমোহনরা যে ধর্ম প্রতিষ্ঠা করেছিলেন তাদের কথা ছিল যে প্রতিমাদিতে ঈশ্বর পূজা ব্রাহ্মণরা করিবেন না। রবীন্দ্রনাথ নিজে ব্রাহ্ম সমাজের সেক্রেটারি ছিলেন, কিন্তু শেষ পর্যন্ত তিনি দেখলেন যে রামমোহন রায়ের কথাটা সঠিক নয়, এই ব্যাখ্যাটা দাঁড়াবে না, এই এই ব্যাখ্যাটা চলবে না, এই ব্যাখ্যাটা করতে হবে এইভাবে যে হ্যাঁ, রূপ, ঈশ্বরের যে রূপ সেটা মূল্যবান যদি তার পেছনে ভাব থাকে, চিন্তা যদি কাজ করে। চিন্তা বিবর্জিত যে রূপ, এটা একটা স্থূল, এটা মাটির ঠেলার মতো। মাটির ঠেলায় যেমন কোনো ভাব নেই, কোনো চিন্তাকে যে রিপ্রেজেন্ট করে না তার কোনো মূল্য নেই। কিন্তু এটি মূর্তির মূল্য কী জন্যে? মূর্তি ভাবকে রিপ্রেজেন্ট করছে, চিন্তাকে রিপ্রেজেন্ট করছে, যার জন্যে হাজার হাজার বছর ধরে এই জিনিসটা ঠিকই আছে। যদি এটা অসার হতো, যদি এটা জড় বস্তু হতো, তাহলে এটা ঠিক মাটির ঠেলার মতো এটা মিলিয়ে যেত। কাজেই আমাদের জিনিসটা বুঝতে হবে এইভাবে যে আমরা যখন সরস্বতী পুজো করছি, এই যে মূর্তিটি রয়েছে, এই মূর্তিটি নিজেই যথেষ্ট নয়, এই মূর্তিটাই নয় আমরা পূজা করছি, আমরা পূজা করছি ভাবকে। ভাব এই রূপের ভেতর দিয়ে আসছেন, কাজেই রূপ আমার কাছে মূল্যবান। ডাক্তার মূল্যবান কী জন্যে? ওষুধটা সারবে। ওষুধ যদি না সারে ডাক্তারের কোনো মূল্য নেই। ওষুধের বড়িটা মূল্যবান কেন? জ্বরটা সারবে। জ্বর যদি না সারে বড়ির কোনো মূল্য নেই। এই বিগ্রহের মূল্যবান এই জন্যে যে তিনি বিদ্যা ভাব, বিদ্যা ভাবকে তিনি আমাদের অন্তরে জাগ্রত করছেন। আমরা যেন ওনার যে বাহন হাঁস, হাঁস হাঁস কেন ওনার বাহন? দুধ এবং জল মিশিয়ে দিলে হাঁস শুধু দুধ খায়, জল খায় না। এই সংসারে ভালো মন্দ মেশানো আছে, আমার বিদ্যা কী করবে? আমাকে ভালোটা গ্রহণ করতে বলবে। বিদ্যা যদি মন্দটা গ্রহণ করতে বলে সেটা বিদ্যা নয়। কোনো বিদ্যার লোক যদি খারাপ কাজ করে সে লোক বিদ্যার নয়, সে বিদ্যার অপব্যবহার করছে, বিদ্যার অপমান হচ্ছে তার ভিতরে। বিদ্যা কী করবে? খারাপ ভালো মিশিয়ে রাখবে, তার বিদ্যান ভালোটা নেবে, খারাপটা নেবে না। এই শিক্ষা হচ্ছে বিদ্যা, এই জিনিসটাই এখানে বোঝানো হচ্ছে। এবং ভালো মন্দ এই বিবেচনাটা জাগ্রত হওয়ার পরেই মানুষের মধ্যে সৌন্দর্য বুদ্ধি জাগ্রত হবে, সৌন্দর্যের অধিকার মানুষ অর্জন করবে। আমি বলেই শেষ করছি যে আমরা যেন বছর বছর বাসার যেমন বললেন, রোশন যেমন বললেন, যে অনুষ্ঠানগুলো আরও ব্যাপক আকারে ব্যাপকভাবে আমরা করতে পারি, যাতে আমাদের সবার মধ্যে সবাই, আমরা সবাই একসঙ্গে আছি, সবার চিন্তা নিয়ে, ভাবনা নিয়ে, বোধ নিয়ে, আবেগ নিয়ে, কল্পনা নিয়ে আমরা একসঙ্গে আছি। এটাই হচ্ছে মানুষের বৈশিষ্ট্য, মানুষের অস্তিত্বের বৈশিষ্ট্য, মানুষ এবং পশুর পার্থক্যটা এই জায়গার মধ্যেই। এবং এর ভেতর দিয়ে আসবে আমাদের একত্ববোধ, আমাদের শান্তি, সংঘর্ষের উপাদানগুলো আমরা দূর করতে সক্ষম হব। কাজেই এই পুজো শুধুমাত্র একটি পুজো নয়, এই পুজোটা অনেক বড় ব্যাপার, অনেক বোধশক্তির ব্যাপার, সাময়িক ব্যাপার নয়, সারা জীবনের বোধ করবার ব্যাপার। যেন আমরা ভালো মন্দকে একসঙ্গে গুলিয়ে না ফেলি, মন্দকে বাদ দিয়ে, যেন আমরা হাঁস যেমন জল দুধ মিশিয়ে দেয়, দুধটা খায় জলটা বাদ দিয়ে দেয়, আমরা যেন মন্দকে পরিত্যাগ করে ভালো নিয়ে চলতে পারি। এ কথা বলি আমি শেষ করছি, সবাইকে ধন্যবাদ।